কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ভুরুঙ্গামারীর নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল আল মামুন ও পিয়ন সুজন। তাদেরকে গতকাল প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর মামলার আসামি করা হয়। এ মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হবে। এর আগে গেল মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁসের মামলায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।